অপহরণের পর খুন লিটন নাথের পরিবারকে 5 লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণা দিল রাজ্য সরকার। রবিবার সন্ধ্যায় এই ঘোষণা দিয়েছে রাজ্য সরকার। গত বছরের নভেম্বরের 27 তারিখ দামছড়ার নিজের বাড়ি থেকে অপহৃত হয়েছিলেন লিটন নাথ। গত 15 তারিখ দামছড়া খেদাছড়ার মাঝামাঝি জঙ্গলাকীর্ণ এলাকা থেকে উদ্ধার তার পচা গলা দেহ। অপহরণকারীরা তাকে হত্যা করে মাটিতে পুঁতে রেখে দিয়েছিল। এবং সরকারের পক্ষ থেকে লিটন নাথের পরিবারকে আমরা 5 লক্ষ টাকা দেব, এখন সেটা ঘোষণা আমি করছি এখন। কিন্তু আমরা জানি সেটা এই কথা, জীবনের মূল্য টাকা দিয়ে হয় না, কোনো রকমের ক্ষতিপূরণ ভাবে নেওয়া উচিত নয়। সেটা আমরা স্টুডেন্ট টোকেন, আমরা পাশে আছি ওনাদের দুঃখের সময়, আমরা পাশে আছি সেটা বলার জন্যই। এবং আজকে 5 লক্ষ টাকা আমরা ঘোষণা করলাম, এবং আগামী দিনে আর কি সুবিধা দেওয়া যায় আমরা দেখবো, সরকার দেখবে এটা।